فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। السلام عليكم ورحمة الله وبركاته। جي সম্মানিত ভাই নাসির উদ্দিন, আপনি আরো একটি কথা বলেছেন যে ওসর কি পরিমাণ ফসল আসলে ওসর আদায় করতে হবে, ওসর সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা। যে সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ কথা যে ফসলের ওসর আদায় করতে হয়, কিছু ফসল রয়েছে যে ফসলগুলোর ওসর আদায় করতে হয়, এটা এটা ফসলের ফসল প্রাপ্তির শুকরিয়া আদায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটি ফরজ হুকুম, যার মানে ওসর আদায় করতে হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, সূরা বাকারাতে যেমন আয়াত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন, হে ইমানদারগণ তোমরা ব্যয় করো, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, মিন তাইয়্যিবাতিন, যা কিছু পবিত্র, বাকা সাবতুম, অর্থাৎ যা উৎকৃষ্ট, যা তোমরা উপার্জন করে থাকো, তোমাদের উপার্জনের মধ্য থেকে যে সমস্ত উৎকৃষ্ট তা আল্লাহর পথে ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং তার মধ্য থেকেও আমি তোমাদের জমিন থেকে যেটা উৎপন্ন করেছি, জমি থেকে যা উৎপন্ন করেছি, এবং তা থেকেও কি করো, আল্লাহর পথে ব্যয় করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আরো স্পষ্ট করে তিনি বলেছেন সূরা আনআমের, সূরা আনআমে আয়াতটি আছে 141 নম্বরে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জানিয়ে দিয়েছেন যে তোমরা ফসল কাটার দিন, যেদিন তোমরা ফসল কাটবে, ঠিক আছে, যেদিন তোমরা ফল কাটবে, যেদিন ফসল কাটবে, ঠিক সেই দিনই তার হক প্রাপ্য আদায় করে দাও। অর্থাৎ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, অর্থাৎ তার উসর আদায় করে দাও। ওয়ালা তুসরিফু, আর তোমরা মানে অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। যে সম্মানিত ভাই, উসর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এছাড়া সহিহ বুখারীতেও আমরা হাদিস পেয়েছি উসর সংক্রান্ত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অর্থাৎ আকাশের পানিতে, ঝর্ণার পানিতে এবং জমিনের আর্দ্রতা দ্বারা যদি কোনো ফসল উৎপন্ন হয় থাকে, তাহলে সেই ফসলের উৎপাদিত ফসলের এক দশমাংশ, দশ ভাগের এক ভাগ তা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, দশ ভাগের এক ভাগ, এটাকে বলা হয় উসর। আর যদি সেটা সেচের পানিতে হয়ে থাকে, তাহলে সেটা বিশ ভাগের এক ভাগ তা আদায় করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত ফরজ। কিন্তু আপনার প্রশ্ন হলো যে কি পরিমাণ ফসল হলে আর ওসর আদায় করতে হবে, কি পরিমাণ ফসল হলে। আমরা হাদিস গ্রন্থ থেকে এবং মাসালা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে এই ফসল পাঁচ ওয়াসাক পরিমাণ থাকতে হবে, পাঁচ ওয়াসাক। ওয়াসাক হলো প্রতি ওয়াসাক হলো পাঁচ মন দশের, পাঁচ মন দশের, এক ওয়াসাকের পরিমাণ হলো পাঁচ ওয়াসাক, এক ওয়াসাকের পরিমাণ হলো পাঁচ মন দশের, তাহলে ওই হিসেবে দাঁড়ায় যে ২৬ মন, আপনার ২৬ মন দর্শের। আবার কোন কোন বর্ণনা এরকম পাওয়া যায় যে ২৮ মন ৩৬ ৪০০টা, এরকম আবার কেউ উল্লেখ করছে যে সেটা ১৮ মন, ঠিক আছে, এই ব্যাপারে মতানৈক্য রয়েছে। তবে সঠিক মানে মতামত হলো যে ২৫ মনের উপরে হইলেই, এরকম ২৫-২৬ মন হইলেই আপনাকে এর ওসর আদায় করতে হবে। ফসল যদি ২৫-২৬ মন এরকম তা অতিক্রান্ত হয়ে যায়, অতিক্রম করে, তাহলে সেটা ওসর আদায় করতে হবে। আর ওসর আদায় করতে হবে যদি সেটা আপনার আকাশের পানিতে হয়ে থাকে, জমিনের আর্দ্রতা দ্বারা হয়ে থাকে, অথবা ঝর্ণার পানিতে হয়ে থাকে, তাহলে সেটা দশ ভাগের এক ভাগ, আর যদি সেটা সেচের পানিতে হয়ে থাকে তাহলে ২০ ভাগের এক ভাগ। জি সম্মানিত ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।